হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা আরো একটি গল্প পড়ব। চলো গল্পটির নাম জেনে নিই। আজকের গল্পটির নাম ফুল ফোটার আনন্দ। চলো আমরা গল্পটি পড়ি। মিতু সারাদিন কি যেন ভাবে, কাউকে কিচ্ছু বলে না। তা দেখে তার বন্ধু পাখি আর বিড়ালের মন খারাপ। সে একটা বীজ বুনেছে, বীজ থেকে কখন চারা বেরোবে, কখন গাছ দেখবে তাই নিয়ে ভাবছে মিতু। একদিন গেল, দুই দিন গেল, কিন্তু চারা তো বের হয় না। এদিকে মৃত্যুর দিনও আর কাটে না। আরো দুদিন কেটে গেল। একদিন মিতু দেখল বীজ থেকে কি সুন্দর দুটি কচি সবুজ পাতা বেরিয়েছে। সবুজ পাতা বলছে, কেমন আছো মিতু? তাই দেখে মিতু দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে আনলো। মিতুর খুশির শেষ নেই। মিতুর আনন্দ দেখে বন্ধু বিড়াল আর পাখিও খুব খুশি। তারপর থেকেই মিতু সকাল বিকাল ও দুপুরে গাছে পানি দেয়। পানি পেয়ে গাছপালা বেড়ে ওঠে। সে ভাবে কখন চারা গাছটি আরো বড় হবে। মিতুর কাণ্ড দেখে মা বললেন, গাছে এত বেশি পানি দিও না, গাছের গোড়া পচে যাবে। মায়ের কথায় মিতু ভয় পেয়ে গেল, তাই সে পানি দেওয়া কমিয়ে দিল। এমনি করে বেশ কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন ভোরে মিতু দেখে, এ কি, গাছে দেখি ফুল ফুটেছে। মিতুর আনন্দ দেখে কে? খুশিতে মিতু ওর বন্ধুদের ডেকে আনলো। বলল, দেখো দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আশা করছি বন্ধুরা তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আরও একটি গল্প নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।